সকলকে জয় যিশু। আমি জয় মণ্ডল, আমি আপনাদের সবাইকে আমাদের সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য যে বাইবেল পথ পড়তে চাই, সেটি পড়ার আগে আপনাদের কিছু বলতে চাই। যখন যিশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তিনি এই পৃথিবীর লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন, আর তিনি বলছিলেন কি, আমরা যাতে আমাদের শত্রুদেরকে ঘৃণা না করি, বরং তাদেরকে ভালোবাসি। আর সেই পদগুলি আমরা পাই মতি লিখিত সুসমাচার তার 5:44-48। আসুন, আমি যখন এই বাইবেল পদগুলো পড়ি আপনাদের জন্য, আপনারা ধ্যান দিয়ে শুনুন, আর একবার মনে করুন কি যিশু খ্রিস্ট আপনাদের সঙ্গে কি বলতে চাইছেন। আসুন বাইবেল পাঠ করি। ঈশ্বরের বাক্যর প্রশংসা মহিমা হোক। মতি লিখিত সুসমাচার 5:44 বলে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকগণের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মত করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম কর? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। দেখুন, এই পদগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই পদগুলি আমাদেরকে বলছে কি, আমরা যাতে আমাদের শত্রুদেরকে নিজের মতো প্রেম করি। আমরা যেমন আমাদের ভাইকে প্রেম করি, আমরা যেমন যারা আমাদের প্রতি ভালো উত্তম করে তাদের প্রতি উত্তম করি, তেমন যেন আমরা শত্রুদেরকেও করি। কারণ অন্য জাতীয়রা, অধার্মিকেরাও এই কাজটি করে থাকে। তারা যার সাথে ভালো তার সাথে ভালো, যার সাথে মন্দ তার সাথে মন্দ ব্যবহার করে থাকে। কিন্তু আমরা যদি সেই একই রকম করি, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? বাইবেলের পথ আমাদেরকে বলে কি, আমরা যদি আমাদের শত্রুকে প্রেম করি, তাহলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। আর শেষে বলে কি, আমরা যাতে আমাদের পিতা তাহার মতো সিদ্ধ হতে পারি। আর তাহার মতো সিদ্ধ হইতে গেলে যিশু আমাদেরকে বলেছেন কি, আমরা যাতে আমাদের শত্রুকে প্রেম করতে পারি। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আপনারা সুস্থ থাকুন আর শত্রুকে প্রেম করুন। আমি জয় মণ্ডল আপনাদের কাছ থেকে বিদায় নিই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। জয় যিশু।